একটু ওনাকে হাতের ব্যায়াম সম্পর্কে কিছু বলবো, তো দেখি এরকম করেন, তো দেখি না কদ্দুর করেন একদম পারেন না, এটা পারেন অথবা এটাকে এরকম পারেন কিনা। আমরা প্রতিদিন ওনার সামনে প্রতিদিন 3 বার করে বসবো, প্রতিবারে আপনি কমপক্ষে 30 মিনিট বা আধা ঘন্টা সময় দিবেন, আরো বেশি দিতে পারলে ভালো। এটা ছাড়াও আরো অন্যান্য ব্যায়াম আরো অন্যান্য বার করতে হবে। এখন যেগুলো বলছে এগুলো কিভাবে করবে, প্রথম কথা হলো ওনাকে এই আঙ্গুলগুলোর প্রতিটা গিরা আপনি নাড়িয়ে দিবেন, এই এই গিরাগুলো এরকম নাড়াবেন, আবার এরকম উল্টা নাড়াবেন, যেমন আমার আঙ্গুলটা এদিকে নড়তে পারে আর এদিকে নড়তে পারে, এদিকে এরকম করে দিব আর এদিকে এরকম করার পর একটা এরকম করবো, ঠিক আছে? আর তাহলে প্রথম হচ্ছে ওনাকে আমি কিছু করতে বলবো না, এখানে একটু ব্যথা আছে, ওইগুলো ব্যায়াম না করলে এরকম ব্যথা হয়ে যাবে, ওনাকে কিছু বলার দরকার নেই, শুধু গিরাগুলো নাড়াবেন, ঠিক আছে? কারণ আমার এটা এরকম যায়, শেষ দূর যায়, এরপর আমি এরকম যাবো, এরপরও কিন্তু ঠেললে যাবে, আর আমি নিজে নিতে পারবো না, এরকম ঠেলে দিবেন, এরকমটা স্ট্রেচিং করুন, এই যে ঠেলে দিবেন। তাহলে আমরা এক হচ্ছে নাড়ায় জ্বালায় দিব, মানে এরকম নাড়া নাড়ায় দিব, একটা হচ্ছে নাড়ানোর পরেও যেহেতু যায় না তারপর আর ঠেলে দিব, ঠিক আছে? তাহলে এটা কোন কোন গিরা, এই যে ছোট গিরা এগুলো এগুলো, এই গিরা এই গিরা টান, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই যে এরকম করে করবেন, এরকম করে করবেন, তারপরে এই এই ষোল্ডারটাকে আমরা এখানে ধরে ব্যথা যেন কম পাই এটা খেয়াল করতে হবে, তাহলে ব্যথাটা বেশি কোথায় এখন, এখানে ষোল্ডারে, আচ্ছা আমরা দেখবো ব্যথা বেড়ার জন্য ব্যায়াম করতে দিবে না, তার আগে আমরা ব্যথা কমানোর জন্য আগে কি করব, ব্যায়াম করানোর আগে এখানে একটু গরম শেক দিয়ে দিব, এখানে দিব এই গিরাগুলোতে দিব, তাহলে ব্যথা কম হবে, ষোল্ডারটা একটু সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে এটা ইয়ে না হয়ে যায়, তারপর আমি পিছনে নিব আস্তে আস্তে এটা ধরে সামনে নিব, ঠিক আছে? আচ্ছা কেন, এরপর আমরা কি করব, এরপর নাড়াচাড়ায় দিলেন আপনি, আপনি নাড়ালেন, এখন উনাকে আমরা বলবো, আমি জানি উনি নাড়তে পারে না, তারপর আমি বারবার বলবো, দেখেন আপনি দুই হাত, আমি দুই হাত যেরকম বলবো সেরকম করবেন, দেখেন এই যে আপনি এরকম করেন, দেখেন ওইটা পারেন না পারেন চেষ্টা করবেন, আঙুল এটা তুলেন, এটাও তুলেন, ওকে না এটা তুলে রাখেন, তুলে রাখেন, এটা নামান, ওটা নামান, আপনি এটাতে ফিল করবেন যে আপনি নামাচ্ছেন, ঠিক আছে? এবার এটা তুলেন, ওইটা এটা তুলেন, তুলেন, ওকে এবার এটা তুলেন, হ্যাঁ ওইটা তুলেন, এটা তুলেন, ওটা তুলেন, ঠিক আছে? এটা তুলেন, হ্যাঁ এরপর এরকম করেন, বন্ধ করেন, খুলেন, ওটা করেন, চেষ্টা করেন, হ্যাঁ এগুলো বলার পর শুধু এটাতে বলবো আমি যে এটা এরকম করার চেষ্টা করেন, করেন ওই হাতে না ধরে করেন, এরকম করার চেষ্টা করেন, এটা করেন, ড্র করেন, করতে পারেন না, না পারলেও আমরা এটা বলতে থাকবো, বুঝতে পারছ? ওই হাতের এবং এই হাতের আমরা দুটোই বলতে থাকবো, হ্যাঁ নিজে নিজে করার জন্য, এরকম করে করেন, এভাবে করেন, হ্যাঁ মুখ ধিরার চেষ্টা করেন, এগুলো করার চেষ্টা করেন, ওটা করেন, এরপর আপনি নাড়তে না পারলে এটা তুলে নেবেন, এইভাবে তুলুন, হাতটাকে একটু এই সাইডে আনার চেষ্টা করুন, যেমন ধরুন আমার এটা কোনো ইয়া নেই, এরকম করে এরকম নিয়ে আসার চেষ্টা, ঠিক আছে? আচ্ছা এরপরে আপনি এটাকে এরকম করার চেষ্টা করুন, হ্যাঁ এটাও করেন। আমরা তাহলে এটাতে কি করলাম, শুধুমাত্র বললাম, এরকমও অনেকক্ষণ সময় দিতে হবে, এগুলো বলতে হবে প্রতিটা গিরা, আমরা তো এখানে সময় সংক্ষিপ্তের জন্য এগুলো স্কিপ করছি। এরপর যেটা করবেন, এখানে ব্যথা যে জন্য আমি করছি না ভালো মতো, এটা হচ্ছে এই জায়গাগুলোতে আপনাকে এরকম করে দিতে হবে, এই মোচড় দিতে হবে, মোচড় সোজা এবং উল্টা, এরকম এবং এরকম,
এরকম করে দিলাম, ঠিক আছে? এগুলো সময় নিয়ে দিতে হবে, সময় নিয়ে দিতে হবে। এগুলোর আগায় এরকম ম্যাসাজ করে দিবেন, ম্যাসাজ করে দিবেন, আর হচ্ছে ঘুরাবেন, দেখেন এরকম আর এরকম, এরকম এরকম, ঠিক আছে? সবগুলো দিলাম, এটাকে এরকম ধরে দিবেন যাতে করে উনি ব্যথা না পায়। তাহলে ওগুলো আমরা আলাদা করে ব্যবস্থা নিব। তাহলে আমরা কি কি বললাম, এখানে যেগুলো ফুট মারে সেটা যেন আমরা একটা শোল্ডার স্লিং দেবো, যেটা এটা আলগা মোড়ের মধ্যে রাখবো। আমরা প্রথম দফায় বলছি আপনি নিজে নিজে সবগুলো আগে করে দিবেন, তার আগে একটু গরম শাক দিলেন, এগুলো এরকম নাড়াচাড়া, হ্যাঁ, আর হচ্ছে এরকম চাপ, এরকম ঠেলা, এরকম চাপ, এরকম ঠেলা, এরকম চাপ, এরকম ঠেলা, এগুলো করতে হবে। এটা হচ্ছে আপনি নিজে করাই দেবেন। দুই নম্বর, ওকে বলতে হবে, পারুক বা না পারুক বলবেন, এই হাত দিয়ে দেখাবেন, আপনিও দেখাবেন, ও করবে। আর এমনি এটা ছাড়াও বলবেন যে এটা না আলাদা দেখি, এটা করতে আনতে পারো, এরকম করো, এটা তুলো, এটাকে এরকম করো, এটা এরকম করো, এরকম করো, দেখাবেন, আপনার হাত দেখাবেন, ও নাড়বে, ঠিক আছে? তিন নম্বর কি বললাম, তিন নম্বর হচ্ছে এই যে ছোট গিরাগুলো আছে এগুলোকে এরকম আমরা মোচক দিয়ে দিবো, এরকম মোচক দিয়ে, মোচক দিয়ে দিবো, এরকম মোচক দিয়ে, মোচক দিয়ে দিবো, সবগুলো গিরা, ঠিক আছে? এই সাইড, এই হলো মোটামুটি আপনার এর মধ্যে কাজ।